বিসমিল্লাহ রহমানির রহিম বাংলাদেশের মানচিত্রে ফরিদপুর একটি ঐতিহাসিক জেলা যেখানে অবস্থিত বিশ্বজাকের মঞ্জিল এই বিশ্বজাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা বিশ্ব খাজা বাবা শাহসুফি আল্লামা মাওলানা ফরিদপুরি কুদ্দেশা আজিজ ১৯৭৭ সালে প্রতিষ্ঠা করেন বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা এই মাদ্রাসা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এই মাদ্রাসা থেকে ছাত্ররা এলমে জাহের পাশাপাশি এলমে বাতেন অর্জন করে পরিপূর্ণ মানুষ হবে তাদের মানবিক গুণাবলীর বিকাশ সাধন করবে এখানে শিক্ষা দেওয়া হয় এলমে জাহের ও এলমে বাতেন উভয় জ্ঞান এই বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা একাধিকবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছে এখানে ছাত্রদের রয়েছে মেধা সকল সুযোগ সুবিধা রয়েছে ছাত্র ও ছাত্রীদের আলাদা পাঠাগার যেখানে ছাত্রীরা তাদের একান্ত পরিবেশে তাদের পাঠ্যবইয়ের পাশাপাশি সহপাঠ্য হিসেবে নানান বই পড়ার সুযোগ পান সেগুলি এখানে এভেইলেবল ছাত্ররা আলাদা পরিবেশে তাদের পাঠ্যবইয়ের পাশাপাশি সন্ন্যিয়াত এবং তরিকত সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য তাদের মেধাকে বিকশিত করার জন্য পান এখানে বইয়ের সম্ভার সেহা সহ আর অসংখ্য হাদিসের কিতাব তাফসিরের কিতাব ইলমি ফিকাহের কিতাব উসুল সম্পর্কিত দুর্লভ সুসজ্জিত বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার লাইব্রেরি এখানে ছাত্ররা মূল বই পড়ার সুযোগ পান অনায়াসেই তারা ক্লাসের ফাঁকেই ছুটে আসেন তাদের প্রিয় লাইব্রেরিতে এখান থেকে তারা তাদের চাহিদা অনুযায়ী বইটি সংগ্রহ করেন এই লাইব্রেরিতে বসেও তারা পড়তে পারেন আবার শৃঙ্খলার ভিতরে নিয়মের মধ্যে থেকে তারা নির্দিষ্ট বইটি নির্দিষ্ট সময়ের জন্য তাদের বাসায় বা ছাত্রাবাসে নিয়ে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে আবার ফেরত দিতে পারেন অর্থাৎ বিশ্বজাকের মঞ্জিল এটি বিশ্বমানের একটি প্রতিষ্ঠান বিশ্বমানের একটি পাঠাগার রয়েছে এখানে বিশ্বজাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসায় তথ্য প্রযুক্তি বিষয়ক ক্লাসগুলি নেওয়া হয় কম্পিউটারের সাহায্যে প্রজেক্টরের মাধ্যমে শিক্ষক মণ্ডলী অত্যন্ত দক্ষতার সাথে যুগ উপযোগী জ্ঞান প্রদান করেন জ্ঞান পিপাসু ছাত্রদেরকে তারাও প্রাণ খুলে তাদের প্রিয় শিক্ষক মণ্ডলীর কাছ থেকে জ্ঞান আহরণ করেন ভোমরের মতো জ্ঞান আহরণ করেন মৌমাছির মতো আহরণ করেন এই জ্ঞানের বাগান থেকে আপনার সন্তানকে যদি সত্যিকার একজন মানুষ বানাতে চান সুশিক্ষায় শিক্ষিত করতে চান এলমে শরীয়তের পাশাপাশি এলমে বাতেনের জ্ঞানে জ্ঞানী করতে চান তাহলে বিশ্বজাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার বিকল্প নেই এটি ছিল বিশ্ব খাজা বাবা শাহ সুফি আল্লা মাওলানা ফরিদপুরি কদ্দেশা সেরুলাজি স্কেবলাজান হুজুরের মহৎ উদ্দেশ্য যদি আপনার সন্তানকে জ্ঞানী করতে চান আপনার সন্তানকে একজন মোহাকিক আলেম বানাতে চান বিশ্বজাকের মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার দরজা তাদের জন্য খোলা আসুন জ্ঞান পিপাসায় বের হয়ে যান জ্ঞান বিতরণের নেশায় সকলকে মবারক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি